বাংলাদেশে এখন আমনের কাটা চলছে, হারভেস্ট চলছে, এবং সেও বলছে যে আমাদের কাছে তথ্য আছে, সারা সারা পৃথিবীর খাদ্য উৎপাদনটাও মনিটর করে এফিওর সাথে, যেহেতু তাদের কিনতে হয়, এটা বিভিন্ন দেশে দিতে হয়। তো বলে যে আমরা মনে করি যে কোনোক্রমেই বাংলাদেশে খাদ্য সংকট বা দুর্ভিক্ষ হওয়ার মতো কোনো পরিস্থিতি সামান্যতম, বলে আমি এটা বলতে পারবো না, এটা তোমাদের অলরেডি একটা পলিটিক্যাল ইস্যু, দ্যাটস ওয়াই হি ডিডন্ট লাইক টু, তাই সেড দ্যাট ক্যান আই রেফার, বলে নো প্রবলেম ইউ ক্যান রেফার, কিন্তু আমি আমার মুখ দিয়ে বলতে চাচ্ছি না। কোনোক্রমে এখানে খাদ্য এরকম একটা এরকম পূর্ণ পরিস্থিতি বলে, এটা ডেফিনেশন অনেক কমপ্লেক্স, অনেক ইয়ে। ফেমিন হচ্ছে সোমালিয়া, হর্ন অফ আফ্রিকা, এই সকল আফ্রিকান কিছু কান্ট্রিতে, ইভেন সাউথ আমেরিকাতেও এখনও কোনো দেশে এরকম কোনো খাদ্য সংকটের অবস্থা নাই। আমাদের আমনটা একটা মূল ফসল, আগে ছিল আমনই প্রধান ফসল, তারপরে এখন বুড়ো হয়ে গেছে, বুড়ো প্রায় 2 কোটি টন আমন হয় আমাদের, 1 কোটি 50-60 লক্ষ টন। তা আমরা এবছর মনে করেছিলাম যে পুরা শ্রাবণ মাসে একদিন বৃষ্টি হয়েছে, আমরা কৃষকরা হয়তো ধান লাগাইতে পারবে না, রোপা লাগাইতে পারবে না, এবং উৎপাদন কমে যাবে। কিন্তু আপনারা শুনে, আপনারা তো এদেশের নাগরিক, দেশপ্রেমিক, আমরা বলি ফুড পিলার, এই ফুড পিলার হিসেবে আপনাদের বলতে চাই যে শ্রাবণ মাসের এই প্রতিকূল অবস্থার মধ্যেও সে স্টেজ দিয়া চাষিরা ঠিকই ধান লাগাইছে, এবং ভাদ্র মাস আসলে ইনশাল্লাহ আমাদের খুব ভালো বৃষ্টি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি খুব সহায়। তারপর একদম এই শেষ সাইক্লোন যেটা হলো, ওই যে বৃষ্টি হয়েছে সেটা যথেষ্ট। আমি গত 2 দিনে একদম যশোর, ঝিনাইদা, চুয়াডাঙ্গা, মেহেরপুরে ছিলাম, মাঠে গেছি, ধান কাটছি, চাষিদের সাথে কথা বলেছি, সবাই বলছে যে স্মরণ অতীতকালের মধ্যে সবচেয়ে ভালো ধান হয়েছে। আরেকটি দিক যেটা বললো যে অনেক নিচু এলাকা, বিল, অনেক সময় আমরা ধান লাগাইতে পারি না, কেন ওই বিলগুলোতে পানি এসে যায়, রোয়া লাগানো যায় না, ডুবে যায়। এই বছর যেহেতু বৃষ্টি হয় নাই, এই বিলের তলাগুলো মানুষ রোয়া লাগাইছে, আমন ধান লাগিয়েছিল এবং হয়েছেও খুব ভালো, বিলের জমি তো খুব ফার্টাইল, খুবই উর্বর, এবং তারা বলে যে অতীতের যে কোনো সময়ের চেয়ে তারা ভালো আমন পাবে, এবং এরিয়ে আমাদের যে টার্গেট ছিল তার চেয়েও আমরা বেশি পেয়েছি। এই পরিস্থিতি, এবং সারা আমি ওই এলাকায় দেখলাম যশোর থেকে একদম মেহেরপুর পর্যন্ত আমন কেটে সেখানে সরষে লাগানোর একটা ধুম চলছে, যেটার জন্য গত 8-9 মাস আমরা মাঠে গিয়েছি, প্রচার করেছি, একটা এডিশনাল ক্রপ, অতিরিক্ত ফসল সরষা, যে সরষা আমদানি করে আমরা প্রায় $3 বিলিয়ন খরচ করি বা $2.5 বিলিয়ন খরচ করি, সেই সরষায় আমরা অর্ধেক আমরা এই মন্ত্রণালয় কর্মসূচি নিয়েছি, এটা আমরা 50% নামিয়ে নিয়ে আসব, এই বিদেশি সয়াবিন আর পাম তেলের উপর আমরা নির্ভরশীল থাকতে চাই না। ইনশাল্লাহ আমরা 8টা ডিভিশনে মিটিং করেছিলাম, আমাদের এদের দায়িত্ব দিয়েছি, মাঠ লেভেলের একটা ইউনিয়নে কোন ব্লকে কোন উপসহকারী কর্মকর্তা কতটুকু সরষে লাগাবে তার তথ্য, এবং আমরা বীজ দিয়েছি, সার দিয়েছি, এবং তথ্য নিচ্ছি, মনিটর করছি, আশা করি যে এই বছরই ইনশাআল্লাহ সরষের উৎপাদনে একটা ভালো আমাদের অগ্রগতি হবে, একটা মাইল ফলক হবে। আগামী আলুর জন্য যে সারের দরকার আমরা সেই সার পর্যাপ্ত জোগাড় করেছি, এবং আগামী বুড়োর জন্য আমাদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছি, এবং আমাদের পর্যাপ্ত সার আছে। আজকে একটা পত্রিকায় আমি দেখেছি পৃথিবীর কোনো দেশের প্রধানমন্ত্রী এতবার বোধহয় কৃষি নিয়ে কথা বলে না, এই কথাটা উনি বলছেন, ইন অল ইভেন্ট সামহাও ইউর প্রাইম মিনিস্টার উইল রেফার এগ্রিকালচার, কৃষি, ফুড সিকিউরিটি। কাজেই তোমাদের যে এফোর্ট, অ্যাওয়ারনেস, এটা খুবই ভালো, আমার মনে হয় যে কোনো সংকট হবে না।